40,000-এর বেশি নবী ভক্তের অংশগ্রহণে চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত হলো ঈদে মিলাদুননবী ও জশনে জুলুস। ধর্মপুর দরবার শরীফের আয়োজনে অনুষ্ঠিত জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ মোহাম্মদ আব্দুস শাকুর রায়হান আজিজি। জুলুসটি কর্ণফুলীর এজে চৌধুরী কলেজ মাঠ থেকে শুরু হয়। এতে হাজারো নবীপ্রেমী মোটরসাইকেল ও নানা যানবাহনে চড়ে র্যালিতে অংশ নেয়। শোভাযাত্রাটি চট্টগ্রাম কক্সবাজারের 41 কিলোমিটার পথ ঘুরে ধর্মপুর দরবার শরীফে গিয়ে শেষ হয়। পরে দরবার শরীফে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।